অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনে এবার থাকছে সুস্থ দেহ সুস্থ মন এবং ভুলে ভরা গল্প। আজকে যে ব্যায়ামটা করব এটা হচ্ছে পুল ওভার, তা স্টেপারে করব আমরা, কারণ এখানে একটা হায়ার গ্রাউন্ডের দরকার আছে মুভমেন্টের জন্য, যে হাতটা কতটুকু পিছে, মানে মোবিলিটি বা ফাংশনাল রেঞ্জ অফ মোশন, রম যেটা বলে, সেটা টোটাল একটা ইউটিলাইজেশনের জন্য আমাদের স্টেপারটা বা একটা হায়ার গ্রাউন্ডের দরকার আছে। এই ব্যায়ামটাতে যেটা হবে, যে আমাদের ব্যাক মাসেল অনেক সময় ব্লাউজ পরলে পরে বা জামা খুব ফিটিং ড্রেস পরলে পরে দেখা যায় যে ঠিক শোল্ডারের এই সাইডটা এবং হাতের নিচে দিয়ে একটা কেমন একটা দৃষ্টিকটু একটা ফ্যাট ডিপোজিট হয়, যেটা অনেক কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি বা মাসেল টোনিং এক্সারসাইজ করার পরেও খুব একটা আয়ত্তে আনা যায় না। তো এই কেন আনা যাচ্ছে না সেক্ষেত্রে একটা ব্যাপার হলো যে আমরা শুধুমাত্র হয়তো বার্নিংয়ের দিকে খেয়াল করছি, কিন্তু মাসেলটাকে যে স্ট্রেচ করা এবং স্ট্রেচের ফলে মাসেলের যে কাজটা হচ্ছে, ফ্লেক্সিবিলিটি বাড়ছে বা টোটাল জয়েন্ট থেকে মোবিলাইজেশনটা বাড়ানো, মোবিলিটিটা বাড়ানো, তাতে মাসেলের যে ইনফরমেশন, মানে মাসেলের যে কাজটা হয়, তাতে হবে যে মাসেলটা টোটালি অ্যাক্টিভেটেড হবে, এনগেজ হবে, এবং তখন মাসেলটা তার পাশাপাশি ফ্যাট সেলগুলোকে আইসোলেট করে দিবে, যেটা বার্ন করতে তারপর কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিতে খুব কুইক হবে বা ইজি হবে। তো এবার আমরা দেখি যে ব্যায়ামটা কীভাবে আমরা করব। যখন শুচ্ছেন তখন একটা ব্যালেন্স একটা সারফেসে শুতে হবে, মাথাটা যেন খুব নর্মাল একটা ইয়েতে থাকে, মানে গ্রাউন্ডে থাকে, খুব যেন নেকে কোনো প্রেশার না পড়ে। এবং যখন শুচ্ছেন অনেকে দেখা যায় শোয়ার পর রিব কেজ খুব পপ আপ হয়ে থাকে, এটা যেন হয় না, একটা নিউট্রাল অ্যালাইনমেন্টে খুব নর্মালি ইজি একটা কমফোর্টেবল ফিলিংয়ের ভেতরে থাকলেন, তারপর আপনি ওয়েটটা লিফট করলেন। ওকে অ্যান্ড গো ফাইন। এখানে আপনারা দেখছেন যে যখন হাতটা যাচ্ছে, টোটাল হাতটা স্ট্রেচ হচ্ছে, তখন কী হচ্ছে, আমার ল্যাটস এরিয়া মাসেলটাতে স্ট্রেচিংটা হচ্ছে, ফলে ওই জায়গাটা অ্যাক্টিভেটেড হচ্ছে। এবং যখন আমি হাতটা নিয়ে আসছি তখন কী হচ্ছে, ব্যাক হচ্ছে যখন, তখন পেক্টোরাল মাসেলটাতেও কাজ হচ্ছে, এবং টোটাল কাজটা হচ্ছে কিসেরভাবে, হাতের দ্বারা, ফলে টোটালি হাতটা যখন ওয়েটটা ধরে রাখছেন তাতে হাতের মাসেলগুলোও কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে। তার মানে হলো এখানে অ্যাট দ্য সেম টাইম স্ট্রেচিং এবং ফ্লেকশন এবং কন্ট্রোল টোনিংয়ের জন্য এবং হোল্ডিং, সবগুলো কোয়ালিটিস যখন একত্র হচ্ছে তাতে কী হচ্ছে, মাসেলটা যখন টোনড হচ্ছে তখন সেটা সেই জায়গা ফ্যাটটা বার্ন করতে হেল্প করছে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যখন নিঃশ্বাসটা ছেড়ে আপনি আনছেন, হাতটা আনছেন, তখন পেটটা যেন একদম যতটুকু পারেন নাভি থেকে স্পাইনের দিকে যতটুকু পারেন প্রেস করে যেন আনা হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ওয়েটটা যখন লিফট করেন তখন অনেকে না বুঝে অন্য দেখা দেখি অনেক বেশি হেভি লিফট করেন, এবং সেটা যখন কন্ট্রোল মুভে আনতে পারেন না তখন পেটটা খুব ফুলিয়ে তারপর করেন। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে ওয়েটটা যেন আপনার একটা কমফোর্টেবল ফিলিংয়ের ভেতর থাকে, প্লাস যখন আনছেন ইন এ কন্ট্রোল মোশন অ্যাবস ইন, নিঃশ্বাস ছেড়ে পেটটাকে স্কুইজ করে দেন মাসেলটাকে অ্যাক্টিভেট করা হয়। আর আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে যে যখন আপনি হায়ার গ্রাউন্ডে যাচ্ছেন, অনেকে খুব ইমব্যালেন্স ওয়েতে হাতটা মনে করেন যেহেতু একটা উপরে শুয়েছি হাত বুঝি ফ্লোরেই লাগাতে হবে, অত দূর পর্যন্ত যাওয়া লাগবে, আসলে ব্যাপারটা তা না। ঠিক সারফেসের থেকে আরেকটু যাচ্ছেন যতটুকু আপনার ফ্লেক্সিবিলিটি আপনাকে পারমিট করে, খুব বেশি স্ট্রেচ করলে পরে যে খুব ভালো তা না, কারণ ওভার স্ট্রেচিংয়েরও কিন্তু কিছু প্রবলেমস আছে। তো আপনারা করবেন যেটা, যে হালকাভাবে যতটুকু যেতে পারছেন প্রথমে ফ্রি হ্যান্ডেও করতে পারেন, তারপর আস্তে আস্তে ওয়েট দিয়ে, তারপর যতটুকু পারেন এর থেকে একটু লিমিটটা ক্রস করে প্রতিদিন একটু একটু করে বাড়াবেন। আমার মাথার একটা চুল ফাঁকা উঠাইলে আর একটা চুল পাকে, একটা পাকা চুল উঠাইলে আর একটা পাকা চুল ওই পাশে বের হয়। হ্যাঁ, অনেকেরই ধারণা যে একটি সাদা চুল বা পাকা চুল তুলে ফেললে সেখানে সেই যে চুলটি আমি তুলে ফেললাম তার গোড়া থেকে যে রস বেরোলো সেটা যদি আশেপাশে লেগে যায় তাহলে আশেপাশের চুলগুলিও পেকে যাবে, বা নতুন করে যে চুলগুলো গজাবে সেগুলো আরও বেশি সাদা হবে বা পাকা চুল গজাবে। এ ধারণা কিন্তু কোনোই বৈজ্ঞানিক ভিত্তি নেই, কারণ চুলের রং ধূসর হয় বা সাদা হয় কিন্তু মেলানিনের